আসসালামু আলাইকুম, শুভ সকাল। ছুটির দিনের এই সকালে ঠিক এই মুহূর্তে দেশে এবং দেশের বাইরে বসে যারা চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভির পর্দায়, আপনাদের সকলকে স্বাগত আজকের মিস্টার ম্যাঙ্গো তারকা আলাপে। দর্শক, জীবন এক বহতা নদীর মতো। এই বহমান ধারা যেখানে বাধা পায় সেখান থেকে অন্যদিকে বাঁক নেয়। কখনো জলরাশি সে ঢেউ পথ খুঁজে না পেয়ে আছড়ে পড়ে তীরের গায়ে, অথবা ঘুরে যায় অন্য পথে। আর যেখানে বয়ে চলার কোনো পথ থাকে না সেখানে মৃত্যু শেষ ঠিকানা। ঠিকানাবিহীন পথের যাত্রী এই আমরা শত বাধা বিপত্তি পেরিয়ে জীবনকে আন্দোলিত, আলোড়িত, আলোকিত করার পথ খুঁজি, নানাভাবে বিনোদিত করতে চাই আমাদের জীবন এবং ভুবনকে। আর এই বিনোদন জগতের ভিন্ন ভিন্ন অঙ্গনের চেনা মানুষ, প্রিয় মানুষদের নিয়েই তাই আমাদের প্রতিদিনের আয়োজন। আর এই আয়োজনে আজও একজন প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন। হ্যাঁ দর্শক, সঙ্গে আছেন নানা পরিচয়ে নিজেকে শোবিজ এবং সাংস্কৃতিক অঙ্গনের একজন অপরিহার্য হিসেবে করে তোলা লেখক, নাট্যকার, মঞ্চনাট্যকর্মী, অনুষ্ঠান উপস্থাপক, অভিনয় শিল্পী তাজিন আহমেদ। শুভ সকাল আপু। শুভ সকাল মেয়ে, তুই এত কিছু বললি, তুমি তো তাই, কি করব বলো। তুই নিজেও তো তাই না? আমি এতটা না, এত ভালো লাগছে না আপু তোমাকে আজকে এত দিন পর। আমার খুব ভালো লাগছে যখন আরটিভিতে হঠাৎ করে দেখলাম যে আমাদের সেই ছোট্ট প্রিয় মুখটা, খুব কাছের আদরের মানুষটা ও অ্যাঙ্কারিং করছে আরটিভিতে, খুব ভালো লাগলো। কারণ প্রিয় একটা জায়গায় প্রিয় মানুষ। হ্যাঁ, এবং আমি তখন থেকে ওয়েট করছিলাম জানিস, যে তুমি আমার সাথে বসো, তোর সাথে কখন ম্যাচ হয়ে যাবে, যদি আবার আরটিভি ডাকে তোর সাথে যেন হয়। এবং আমি আজকে যখন থেকে সকাল থেকে ভাবছি যে ছুটির দিনের সকালটা আজকে খুব ভালো যাবে, কারণ তাজিন আপুর সাথে দেখা হবে এবং এত বছর পর দেখা হবে। আপু তুমি আরো কিউট হয়ে গেছো, তোর চোখ নষ্ট হয়েছে, চোখের ডাক্তার দেখা। তাই নাও চশমা পরে দেখি অনেকবার। অধীর আগ্রহে নিশ্চয়ই দর্শকরাও বসে আছে তোমার সাথে আজকে কথা বলার জন্য। আমি দর্শককে একটু বলে নিচ্ছি, দর্শক দেখে নিলেন আজ আমাদের সঙ্গে আছেন রচয়িতা, লেখক, সংবাদ মাধ্যম কর্মী, উপস্থাপিকা এবং অভিনেত্রী তাজিন আপু। তো ওনার সঙ্গে আলাপে অংশ নিতে আপনাদের ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরে। চলে যাচ্ছি অতিথির কাছে। কেমন কাটছে তোমার দিন আপু? খুব কাজের মধ্যে দিয়ে কাটছে, অনেক ব্যস্ত। হ্যাঁ, ব্যস্ত মানে কাজ নিয়েই, ভালো লাগে কাজ নিয়ে ব্যস্ত থাকার আনন্দ কিন্তু অন্যরকম। যদিও মনে হয় উফ আর কত, কিন্তু তারপরেও মনে হয় যে একদম চুপচাপ বসে থাকার চাইতে কাজ নিয়ে ব্যস্ত থাকাটা অনেক ভালো। এবং আমার মনে হয় অনেক কিছু থেকে না মানে নিজেকে বাঁচিয়ে চলা যায় আর কি, অনেক কিছুর মধ্যে। এবং অনেক সময় হয় না, অনেক সময় আমাদের মানুষ মানেই তো টেনশন, মানুষ মানেই ঝামেলা, মানুষ মানেই সব সব প্রবলেম গুলো দূর করে রাখা যায় যে না। হ্যাঁ, মানে কাজের ব্যস্ততার মধ্যে লাইফ তো মানেই তাই, আপস এন্ড ডাউন থাকবেই, মানে টেনশন। আজকেও আছে ব্যস্ততা? আজও আছে, মানে আমার রেডিও 71 রেডিও 71 কাজ করছি, রিসেন্টলি জয়েন করেছি কয়েক মাস হলো। তো ওখানে মানে ফ্রাইডে তো আমাদের কিছু প্রোগ্রাম থাকে যার জন্য যে কোনো একদিন আমরা ডে অফ নেই প্রত্যেকেই, এক একজন এক একদিন। কিন্তু ফ্রাইডেটা আসলে ফ্রাইডে মানেই ডে অফ, মানে এরকম একটা মনে হয়, অন্য দিন ডে অফ নিও না, ছুটি ছুটি লাগে না, কিন্তু উপায় নেই, অনেক ভালোবাসার একটা জায়গা। তারপরে বলো আর কি, সময় কাটছে কিভাবে? শুধু রেডিও 71? রেডিও 71 নিয়ে আছি, এবং লাকিলি মানে 71টা আমার মানে কেমন ভাবে যেন লাইফের মধ্যে জড়িয়ে গেছে। টিভি 71-এও কাজ করছি, আবার রেডিও 71-এও কাজ করছি, উপস্থাপনা করছো। হ্যাঁ, দুটো মানুষের কিন্তু দুটো প্রতিষ্ঠানের নামই 71 আর কি। এটাই আমার অনেক ভালো লাগে আর কি, যে যাক 71টাকে নিজের জীবনে রেখে দিতে পেরেছি। এবং 71টা এসেছিল বলেই তো আসলে আজকে আমরা কথা বলতে পারছি, কাজ করতে পারছি, এই সুযোগটা তো আসলে আমরা এতটা পেতাম না। এবং 71-কে নিয়ে এরকম প্রতিষ্ঠানও তৈরি হচ্ছে, সেখানে আমরা কাজ করছি, এটাই আর কি। অভিনয় তোমাকে পাচ্ছি না কেন? এই যে কাজ করছি, সময়টাকে, সময় তো সকাল, অভিনয় করতে গেলে তুইও জানিস যে সকাল থেকে রাত পর্যন্ত শিডিউল দিতে হয়, বা ঢাকার বাইরে চলে যেতে হয়, তো জব করলে তো মুশকিল। আর অনেক দিন তো এক নাগারে করলাম তো কাজ, এখন ওই মাঝে মাঝে করতেই ভালো লাগে, প্রতিদিন করতে ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু মিস করো না? মিস করি, অবশ্যই মিস করি। মিস করি কোনটা, যখন কোনো ভালো ক্যারেক্টার দেখি টিভিতে, ভালো গল্প দেখি, তখন অনেক একেবারে তেঁতুল সামনে ঝুলিয়ে রাখলে বা কাঁচা আম ঝুলিয়ে রাখলে যেমন লাগে ঠিক ওরকমই লাগে। আর যেটা আর মিস করি হচ্ছে কি, প্রিয় মানুষগুলোকে। এই যে আমরা যখন কাজ করতাম অন্যরকম একটা কিন্তু ব্যাপার ছিল না, দ্বিতীয় পরিবারের মতো ছিল। হ্যাঁ, সেটাই, ওই ওই ফ্যামিলিটা খুব মিস করি। তোমার সম্পর্কে তো আমি সবই জানি, দর্শকও সবই জানেন,
তারপরেও খুব ছোট্ট করে তোমাকে নিয়ে আমরা একটি বায়োগ্রাফি তৈরি করেছি, চলো একটু দেখে নিচ্ছি। অভিনয়, লেখালেখি, নির্মাণ, সাংবাদিকতা এবং অনুষ্ঠান উপস্থাপনা, এই সবগুলো বিষয়ে এককভাবে পারদর্শী ও পরীক্ষিত ব্যক্তিত্বের নাম তাজিন আহমেদ। পুরো নাম তাজিন আহমেদ জল। আক্ষরিক অর্থেই জলের মতো যে কোনো চরিত্রে মিশে গিয়ে সেই চরিত্রে রূপদানের কুশলী শিল্পী তাজিন আহমেদের জন্ম 30 জুলাই ঢাকায়। তবে তার আদি পৈতৃক নিবাস নোয়াখালী। বাবা কামাল আহমেদ ও মা দিলারা জলির একমাত্র সন্তান তাজিন আহমেদের অভিনয় শুরু 1996 সাল থেকে। তার অভিনীত প্রথম টিভি নাটক শেষ দেখা শেষ নয় দেশের ঐতিহ্যবাহী ও প্রসিদ্ধ মঞ্চনাটকের দল থিয়েটার আরামবাগ, নাট্যজন এবং আরণ্যকে অভিনয়ের তালিম ও প্রদর্শনের মাধ্যমে নিজেকে খাঁটি অভিনেত্রী হিসেবে গড়ে তুলেছেন তিনি। একাডেমিক শিক্ষায় ইডেন বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় মাস্টার্স সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি বেশ কিছু প্রশংসিত নাটক রচনা করেছেন তিনি। অভিনয় ও লেখার পাশাপাশি বিনোদনের অন্যান্য ক্ষেত্রেও তাঁর দক্ষতা ঈর্ষণীয়। সাংবাদিকতা, অনুষ্ঠান উপস্থাপনা এবং নাট্য নির্দেশনা, এসবগুলো ক্ষেত্রেই তিনি বিশেষ দক্ষতার পরিচয় দিয়েছেন। তাজিন আহমেদ রচিত ও অভিনীত উল্লেখযোগ্য নাটক ও টেলিফিল্মের মধ্যে রয়েছে বৃদ্ধাশ্রম, অনুর একদিন, এক আকাশের তারা, হুম, সম্পর্ক, মন, জলের গল্প এবং ভালোবাসা, যোগফল ইত্যাদি। অবশ্য এর বাইরেও অসংখ্য নাটক ও টেলিফিল্মে কাজ করেছেন তিনি। আর এভাবেই নিজেকে নিজের বিকল্প হিসেবে ভক্ত দর্শকদের কাছে উপস্থাপন করেছেন আমাদের আজকের অতিথি অভিনেত্রী তাজিন আহমেদ। খুব ছোট করে তুলে ধরার চেষ্টা, কারণ ছোট না, অনেক বড় করে তুলে ধরেছে। আমি মানে এতটা আসলে ডিজার্ভ করি কিনা জানি না, কিন্তু অনেক বড় করে তুলেছে। বিনয় আপু, মানুষ যত বড় হয় নিজেকে দেখে নিজে বুঝতে পারে এটা আমি নাকি। আপু, তোমাকে ভালোবেসে একজন দর্শক ফোন করেছেন, এই মুহূর্তে অপেক্ষায় রয়েছেন, চলো একটু ফোনটি নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো, শুভ সকাল। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনার নামটি বলে কেমন আছো? ভালো আছি। আপনার নামটি বলে কথা বলুন তাজিন আপুর সঙ্গে। আমার নাম প্রেমা, আমি তো আপুর সাথে কথা বলতে চাচ্ছিলাম। অবশ্যই। কেমন আছো? ভালো আছি। খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? মানে এখন তুমি এখন অভিনয় করো না কেন? এটা কি মিম আপু বলছিল? এখন মিম আপুকে এই কোয়েশ্চেনটা করব। হ্যাঁ, আসলে প্রশ্নটা কিন্তু ওকেও করা উচিত যে ও কেন অভিনয় করছে না। আমরা ভালো একজন অভিনেতা, তাজিন আপু কাজ করছে না দেখে আমি কাজ করছি। স্ক্রিনে তো নেই, আমরা বলি যে এটা আমাদের একটা ইরেজ মিডিয়া, মানে স্ক্রিনে আছো তো সবার মনে আছো, নাই তো নাই, একেবারে ইরেজ মিডিয়া যেটা বলা যায়। কিন্তু না থেকেও যখন মানুষ মিস করে বা বাইরে গেলে দেখা হবে তোমাকে দেখি না কেন, এইটাই আমার মনে হয় যে আমার পাওয়া হয়ে গেছে, এরপরে আর কিছু বাকি থাকে না পাওয়ার। মনটা ভরে যায়, মনটা ভরে যায়, অনেকখানি ভরে যায়। এরকম সময় যেন কখনো জীবনে না আসে যে তোমাকে আমি দেখতেই চাই না টিভি স্ক্রিনে। এরকম সময় নিশ্চয়ই কোনো অভিনেত্রী চান না যে তার জীবনে আসো, চাওয়ার কথা না। হ্যাঁ, তোমার শুরু কি মঞ্চ দিয়ে? না, শুরুটা মঞ্চ দিয়ে না, আমি একদম আমার মার লেখা এবং শেখ নিয়ামত আলীর ডিরেকশনের একটা নাটক দিয়ে, প্যাকেজ নাটক দিয়ে, প্যাকেজ তখন মাত্র শুরু হয়েছে, প্যাকেজ নাটক দিয়ে কাজ শুরু। এবং ওই নাটকটা, ওই একটি নাটক করার পরপরই আমি থিয়েটারে জয়েন করি। জয়েন করেছিলে কি, কেন জয়েন করেছিলে নাটক করতে গিয়ে? মনে হয়েছিল যে মঞ্চটা অনেক জরুরি। গুরু হচ্ছে গিয়ে চিত্রলেখা গুহ এবং আজিজুল হাকিম, এই দুজন মানুষের সাথে মানে কাজ শিখতে গিয়ে তাদের কাছ থেকে আমি ফিল করলাম যে তাদের যে জীবনধারা বা তাদের অভিনয় নিয়ে যে চর্চা, সেই জায়গাটায় যদি জায়গাটার একজন কেউ হতে চাই, সেই দিকে অগ্রসর হতে চাই, তাহলে মঞ্চ অবশ্যই দরকার। এবং ওনারাও আমাকে সাজেস্ট করলেন, বিশেষ করে চিত্রান্টি আমাকে খুব সাজেস্ট করলেন যে তাজিন তুমি মঞ্চে ঢুকে যাও, কারণ শিখবে। মানে মঞ্চ তো আসলে শুধু অভিনয় শেখবার জায়গা নয়, ওখানে দায়িত্ববোধের একটা জায়গা, একটা মানুষকে অনেক ধরনের অভিজ্ঞতা আমরা কিন্তু অর্জন করতে পারি মঞ্চে কাজ করে, যেটা বাইরে থেকে হয়তো সম্ভব না। সময় মতো আসা,
সেটাই তো বললাম যে দায়িত্ববোধের ব্যাপারটা এবং তারপরে যেটা যে আসলে একটা জিনিসকে যে কতভাবে ভাবা যায় এবং কত রকম সিচুয়েশনে আমার মানসিকতা যে কত পরিবর্তন হতে পারে বা কীরকমভাবে আমি চলবো, মানে টোটাল ব্যাপারটা না আমার মনে হয় যে সব কিছুকে একটা দ্বিতীয় ভাব দ্বিতীয় চোখে দেখার একটা জায়গা তৈরি হয়ে যায়। সবাই যে চোখটাই দেখছে আমি আর একটা চোখ দিয়ে দেখবার একটা জায়গা তৈরি হয়ে যায়। এবং একটা বিষয় কি আপু, মানে দেখা যায় যে যারা মঞ্চে কাজ করে পরবর্তীতে টিভিতে এসে কাজ করছে, টিভি থেকে নর্মালি অনেকেই মানে খুব কম মানুষ আছে, খুব কম সংখ্যক মানুষ, যেমন তুমি একজন, যে টিভি থেকে আবার ফিল করেছো যে না আমি মঞ্চে কাজ করতে চাই, আমি শিখতে চাই, এই এই জিনিসটা কিন্তু এখন আসলে কারো মধ্যেই কাজ করে না। তো নতুনদের নতুনরা কেমন কাজ করছে? নতুনরা তো ভালোই করছে, ভালো না করলে এত কাজ করছে কি করে ওরা? আর আমাদের ইন্ডাস্ট্রিটা বাড়াতে গেলে তো নতুনদের আসতেই হবে, কিন্তু টিকে থাকাটা একটা ব্যাপার। ভালো কাজ করছে কিন্তু সেটাকে ধরে রাখার দায়িত্বটা আসলে ওদেরই, যারা কাজ করছে তাদেরই, কিভাবে নিজেকে ধরে রাখবে, যে জায়গাটা এসে যে সুনামটা অর্জন করছে বা যে চাহিদাটা তৈরি করছে কাজের ক্ষেত্রে, সেটা তো আসলে এক দু মাসের জন্য না বা এক দু বছরের জন্য না, সেটাকে কিভাবে ধরে রাখতে হবে সেই জিনিসটা তাকেই খুঁজে বার করতে হবে। মঞ্চ এবং টিভি, আপু তোমার কি কখনো মনে হয়েছে যে দুটার অভিনয় প্যাটার্ন একটু আলাদা? একটু তো অবশ্যই আলাদা, একটু অবশ্যই আলাদা। আমি টিভিতে, এটা তুইও জানিস, যে টিভিতে আমরা যেই ভলিউমে কাজ করি বা অ্যাক্টিংয়ের প্যাটার্নটা একটু যেটা যেরকম, সেটা মঞ্চে না, মঞ্চে অনেক খোলা একটা জায়গা, একটু লাউড না ঠিক, আসলে অনেক অনেক সংলাপ আছে যেটা আমরা অনেক আসতে বলেও কিন্তু শেষ পর্যন্ত পৌঁছার, দর্শকের কাছে পৌঁছানোর প্র্যাকটিসটাও কিন্তু ওখানে তৈরি হয়ে যায়। তো ওটা না অনেক কঠিন একটা জায়গা, অবশ্যই টিভিটাও কঠিন জায়গা কারণ এক্সপ্রেশনের ব্যাপার থাকে, অনেক ক্লোজে দেখানো হচ্ছে, কিন্তু মঞ্চটাও কারণ একেবারে সাথে সাথে আমি রিয়াকশন পাচ্ছি, তো সেটা অনেক ভয়ের জায়গা আমার কাছে মনে হয় বেশি। মানে এখনও আমি বলি একটু যে মঞ্চে যখন শো থাকে, মানে ফার্স্ট সিনটা করার আগ পর্যন্ত আমি অনবরত উইংসের পাশে বসে দোয়া পড়তে থাকি, নিজের গায়ে ফু দিতে থাকি, চারপাশে সবাইকে ফু দে, যারা সেট চেঞ্জ করো বলে আমাদের ফু দেন কেন, আমরা তো মনে করছি না, সংলাপ ভোলার কোনো মানে কারণ থাকে না, কারণ এতগুলো রিহার্সাল হয় না, প্র্যাকটিসটা যেভাবে হয় সংলাপটা কেউ ভুলি না, ভোলা হয় না, কিন্তু ওই একটু একটু মানে যেটা হয় যে ইম্প্রোভাইজেশনটা হয়ে যায়, সেটা আসলে কো আর্টিস্টের সাথে ওই আন্ডারস্ট্যান্ডিংটা থাকলে, যদি একটু কেউ ভুল করে বা একটু কম বলে সেটাকে আবার ইম্প্রোভাইজ করে ঠিক জায়গাটায় নিয়ে যাওয়া, যেটা দর্শককে বুঝতে না দিয়ে করা হয়, এই ম্যানেজ করে নেয় আর কি। তবে একবার যেটা আছে আমাদের আরণ্যকের শো নিয়ে, ময়ূর সিংহাসনটা নিয়ে আমরা গেছিলাম আগরতলায়, তখন মমতা উনি এসেছিলেন ওখানকার, তখন উনি এই এখন যে পর্যায়ে আছেন সেখানে ছিলেন না, উনি তখন এমএলও ছিলেন, তো উনি এসেছিলেন আমাদের শো দেখতে। মঞ্চে তখন যেই দৃশ্যটা হচ্ছিল, আমি, মামুন ভাই, হাসান ভাই মানে আখমো হাসান, এবং পেছনে কে ছিল, সাজু, সাজু ছিল না, সাজু না আরেকজন কে যেন ছিল, যাই হোক। আপু তুমি তো জানোই যে আমাদের প্রতি পর্বে দর্শকদের জন্য একটি করে কুইজ থাকে, আমি কি একটু কুইজটি নিয়ে আসতে পারি? অবশ্যই। থ্যাংক ইউ দর্শক, আপনারা যারা কুইজের জন্য অপেক্ষায় রয়েছেন তাদের জন্য জানিয়ে দিচ্ছি, আমাদের গতকালের কুইজের সঠিক উত্তরটি হচ্ছে সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক বেলাল খান নিকাব বোরের মহাপ্রয়াণ চলচ্চিত্রের গানের সুরকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এবং আমাদের আজকের কুইজ, অভিনেত্রী তাজিন আহমেদ আরটিভির সর্বশেষ কোন ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন? অপশন ক নোয়াশাল, অপশন খ অলসপুর। কুইজের সঠিক উত্তর পাঠাতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন স্ক্রিনে দেখানো নিয়মে, আর কুইজের সঠিক উত্তর সর্বোচ্চ সংখ্যক SMS প্রেরণকারীদের মধ্য থেকে কম্পিউটারের র্যান্ডম সিলেকশনের মাধ্যমে বিজয়ী পাবেন কক্সবাজারে অবস্থিত বিলাসবহুল পাঁচতারকা হোটেল হোটেল সিগালের সৌজন্যে একজন সঙ্গী সহ 3 দিন দুরাত অবকাশ যাপনের সুযোগ, এবং আগামীকালের বিজয়ী পাবেন মোবাইল ফোনে আকর্ষণীয় রিচার্জ। চলুন দেখে নেই কে হয়েছেন আজকের বিজয়ী। আপু তোমাকে নামটি পড়তে হবে এবং টেলিফোন নম্বরের শেষ 6টি ডিজিট। আগে টেলিফোন নম্বরটা বলি না, সেটা হচ্ছে যে
9667 আবার বলছি 209667 আর নাম হচ্ছে তনু তনুকে অনেক 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 শুভকামনা অনেক অনেক অভিনন্দন তনু আপনাকে নিশ্চয় অনেক ভালো লাগছে এরকম একটা সুইট আপুর মুখ থেকে নিজের নামটি শুনতে পেরে অনেক অনেক অভিনন্দন আপনাকে আপু একজন ফোন করেছেন দর্শক অপেক্ষা করছেন একটু ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো শুভ সকাল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি রায়হান বলতেছিলাম যে আমি তাজিন আপার খুব একটা ফ্রেন্ড এবং কি তার খুব কাছের একজন ছোট ভাই আমি ছোট ভাই আচ্ছা রায়হান কি খবর ভালো আপু আপনি ভালো আছেন আসসালামু আলাইকুম ভালো আছি ও আপনাকে এখন অনেক মিস করি আপনি এখন আগের মত নাটক করতেছেন না আমরা আগের মত মজা নিয়ে এই এখনকার এই নাটকগুলো দেখতে পারতেছি না কারণ আপনি নেই ওদের মাঝে আপু তুমি গল্প করছিলে হ্যাঁ ওই যে আমরা মঞ্চে আছি হঠাৎ করে দেখলাম যে মঞ্চের ভেতরে যারা অর্গানাইজার ওই আগরতলার ওখান থেকে ডেকেছিলেন তারা ঢুকে গেলেন আমরা অবাক হয়ে গেলাম এই কি আমরা সংলাপ বলছি ভেতরে হুড়মুড় করে ঢুকে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে আমাদেরকে হ্যাঁ আমি আর মামুন ভাই আমার আর মামুন ভাইয়ের সামনাসামনি তখন সংলাপটা হচ্ছিল তো তখন দাঁড়িয়ে বললো যে এরকম আপনাদের সবাইকে একটু বাইরে যেতে অনুরোধ করা হচ্ছে এবং যারা মঞ্চে আছেন এবং পুরো আরণ্যক দলের কাছে আমরা একটু ক্ষমা চাইছি কারণ আমাদের কিছুক্ষণের জন্য আমাদের হলরুমটা ছেড়ে দিতে হবে আপনাদের আমরা বুঝলাম না কী কারণ দেখলাম যে মমতা ম্যাডাম যিনি ওখানে সামনে বসেছিলেন আপা বসেছিলেন মমতা দি উনি উঠে দাঁড়িয়ে মামুন ভাইকে বললো যে দাদা কিছু মনে করবেন না আসেন বাইরে আমরা একটু গল্প করতে থাকি কিছুক্ষণ পরেই আমরা আবার প্রবেশ করব আচ্ছা আমরা চলে গেলাম এই কী ব্যাপার কী না ব্যাপার কী ব্যাপার হঠাৎ করে শুনলাম যে মানে মমতাদির যারা টিমের রয়েছেন তাদের কাছে ওনার বডিগার্ড রয়েছেন তাদের কাছে একটা ফোন এসছে যে হল রুমে বোম রাখা আছে স্টেজের নিচে স্টেজের নিচে বোম রাখা আছে এবং তাই আর কি হল রুম থেকে সবাইকে বার করে দেওয়া হলো যে ওখানে এখন চেক করা হবে এই চেক সেই চেক এবং অদ্ভুত ব্যাপার কি ওনাদের যে দর্শক তাদের দেখলাম এটা কোনো ব্যাপার না আমাদের হলে তো ওখানে দশজনের পায়ের পাড়াই মনে হয় আরও ২০ জন মারা যেত এরকম ব্যাপার হতো হুড়মুড় করে বেরিয়ে চলছে তারা সুন্দর বাইরে যেয়ে কেউ বাদাম খাচ্ছে কেউ অমকটা খাচ্ছে গোল করে গল্প করছে আবার দেখছে যে আচ্ছা ডাকছে কি না মানে একদম নির্বিকার মানে তারপরে দেখা গেলো যে আমরাই উল্টো হাউমাউ কাউকে লাগিয়ে দিলাম আল্লাহ কি হবে মোমেন আপা বলে আল্লাহ আমি আমার দুই বাচ্চাকে রেখে আসছি এখন যদি মরে যাই দেখতে পাবো না সবাই এরকম কান্নাকাটি শুরু করে দিল তারপর অনেকক্ষণ পর ভেতরে গেলাম এবং শো শেষে আমরা জানতে পারলাম যে এটা জাস্ট একটা ফেক ফোন কল ছিল ওনাকে জাস্ট ইয়ে করা একটা জাস্ট টিন রাখা ছিল টিনের ভেতরে কিছুই নেই এই ব্যাপার তো মানে এই ধরনের অভিজ্ঞতাগুলো এগুলো অদ্ভুত ধরনের একটা ব্যাপার আমাদেরকে ফিরেছি আবার ঠিক ওই জায়গা থেকে ওই অ্যাক্টিং ওই মানসিকতা নিয়ে ওইভাবে কাজ করে আবার সেই ভালো আছি আপনি কেমন আছেন আমাদের একটি দ্বিতীয় পরিবার আছে আমাদের পরিবার যাদের সাথে আমরা একসময় সকাল ৭টা থেকে রাত ১২টা ১টা ২টা ৩টা পর্যন্ত সময় কাটাতাম খুব মজা করতাম ধারাবাহিক শুরু হলো যখন শেষ হয়ে যেত মনে হতো মনটা খারাপ হতো পরের ধারাবাহিক বা পরের কাজ দেখা হবে তো এদের সাথে খুব খারাপ লাগতো সেই সব মানুষদের মাঝ থেকে কিছু মানুষ তোমার সম্পর্কে কিছু বলেছে চলো একটু শুনে নিচ্ছি তাজিন আহমেদ একজন অভিনেত্রী উপস্থাপিকা একজন লেখিকা বহু গুণে গুণান্বিত একজন তাজিনের প্রথম দিকের বেশ কিছু নাটকের সঙ্গে আমি তাজিনের সহশিল্পী হিসেবে কাজ করার সুযোগ হয়েছে এবং সেই সুযোগে তাজিন সবসময়ই বলে থাকে যে মানে সে আমার কাছ থেকে হয়তো অনেক কিছু অভিনয়ের খুঁটিনাটি বিষয়ে
জেনেছে এবং এই কথাগুলো সে সবসময় সবার কাছে বলে থাকে। আমি তার জন্য কৃতজ্ঞ তাজিনের কাছে। তবে একটি কথা আমি সবসময় তাজিনকে বলি যে যারা সহশিল্পী তারা কিন্তু কাজটিকে ভালো করার জন্য তার সহশিল্পীর সঙ্গে একটা সমঝোতাপূর্ণ জায়গায় যেতে চান, যে কারণে ভালো লাগা, ব্যক্তি কাজকে ভালো করার জন্য যে পারস্পরিক সহযোগিতা দরকার সেই সহযোগিতা সবসময় করে থাকি আমি। এবং তাজিনের মধ্যেও সেই বিষয়গুলো আছে যে সে একটি চরিত্র যখন তৈরি করে এই চরিত্রটিকে একেবারেই খুঁটিনাটি বিশ্লেষণ করে তার সহশিল্পীর সঙ্গে কীভাবে এটিকে ভালো করা যায় সেই যে একাগ্রতা, সেই যে চর্চাটা, সেই চর্চাটা তাজিনের মধ্যে আছে। তাজিন অনেক অনেক ভালো কাজ আমাদেরকে উপহার দিয়েছে, তাজিন অনেক ভালো নাটক লেখে, তাজিন অনেক সুন্দর উপস্থাপনা করে। সর্বোপরি তাজিন আমাদের প্রিয় একজন মানুষ। তাজিন, তোমার সুস্থতা সুস্বাস্থ্য কামনা করছি, তুমি সামনের দিকে তোমার ভালো ভালো কাজ নিয়ে এগিয়ে যাও। তাজিন আপু, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে, তোমার ফোন না ধরার কারণে আমি আসলে ঢাকার বাইরে ছিলাম, তাই তোমার অনুষ্ঠানটিতে আমি অংশগ্রহণ করতে পারিনি এবং বারবার যে পারবো না এটা বলার চাইতে ফোন না ধরাই মনে হয় ভালো। আমি আসবো রিসেন্ট সময়ে, এ মাসেই তুমি যদি বলো এ মাসেই আমি আসতে পারি তোমার অনুষ্ঠানে। আর তুমি অভিনয় থেকে হয়তো একটু বিচ্ছিন্ন, এখন উপস্থাপনা বা হোস্টিং করছো, কিন্তু তোমার অভিনয়কে আমি খুব মিস করি। তুমি বাংলাদেশের সু অভিনেত্রীদের একজন, তোমার নিয়মিত অভিনয় করা উচিত। কীভাবে সেটা সম্ভব আমি জানি না, কিন্তু তোমাকে প্রচুর অভিনয় করতে হবে, প্রচুর। তাজিন আপু, তোমার সাথে একটা সময় বেশ অনেক কাজ করা হতো, ভীষণ কেয়ারিং একজন মেয়ে তুমি। তোমার সাথে শুটিংয়ে থাকলে বাকি আসলে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হয় না, তুমি প্রপার টেক কেয়ার করো সবার। তো তুমি চমৎকার মানুষ, আশা করবো তোমার পুরো বছর খুব ভালো কাটবে। কত ভালোবাসে তোমাকে সবাই, তুমি এমনই একজন মানুষ আপু, অনেক ভালোবাসার একজন মানুষ। দর্শক, আজ প্রাণ মিশ্রা ম্যাঙ্গো তারকালাপে কথা হচ্ছে একসাথে অনেকগুলো গুণের অধিকারী, সকলের ভীষণ ভালোবাসার মানুষ অভিনেত্রী তাজিন আপুর সঙ্গে, ফিরছি তার সঙ্গে গল্পে। আচ্ছা আপু, এই যে লেখক, নাট্যকার, সাংবাদিক, অভিনেত্রী, সবগুলো ও উপস্থাপক, সবগুলোর পরিচয়ের মধ্যে কোনটি তোমার কাছে বেশি ভালো লাগে, কোনটি ভীষণ প্রিয়? অবশ্যই অভিনেত্রী, আমি এটাই বলতে যাচ্ছিলাম, কারণ বাকি কাজগুলো সবগুলোই কিন্তু অভিনয় রিলেটেড, উপস্থাপনাও অভিনয় রিলেটেড, লেখালেখি নাটক যেটা লেখার চেষ্টা করি সেটাও অভিনয় রিলেটেড। খুব দুঃসাহস করে একটি ধারাবাহিক এবং একটি এক ঘন্টা নাটক ডিরেকশন দিয়ে ফেলেছিলাম, সেটাও অভিনয় রিলেটেড। তো দুঃসাহসের কিছু নাই আপু, সাংবাদিকতার অভিজ্ঞতাটা, এখন সাংবাদিকতা করছি না, একটা সময় করেছি, তো সেই সাংবাদিকতার অভিজ্ঞতাগুলো কিন্তু আমার অভিনয়ের ক্ষেত্রে অনেক কাজে লেগেছে, লেখার ক্ষেত্রেও। আচ্ছা, নাটক লিখছো রেগুলার? হ্যাঁ, এখন আবার লিখছি, মাঝে অফ করেছিলাম, এখন আবার লিখছি। এই গুণটি কি, তবে ওভাবে না, অত বেশি করে না, লিখছি আর কি। এই গুণটি মানে পেলে অবশ্যই মার কাছ থেকে, মা এবং সঞ্জীব চৌধুরীর কাছ থেকে। আচ্ছা, আর তুমি তো ব্যবস্থাপনায় পড়াশোনা করেছো, এই জন্য কি সবকিছু ভালোভাবে ব্যবস্থাপনা করতে পারো? চলার এই ব্যাপারটা কতটুকু পাচ্ছি জানি না, কিন্তু পুরোটাই শেখা আমার মায়ের কাছ থেকে। আমার মা একসাথে যে কত কিছু করতে পারেন এখনো এই বয়সেও, এবং কখনো তাকে রাখতে দেখি না, কখনো তা কারোর প্রতি ক্ষোভ প্রকাশ করতে দেখি না, নির্বিকারভাবে করে যাচ্ছেন। মারা তো এমনই না, ওই গুণটা আমি পাইনি, দেখছেন ওই গুণটা আমি পাইনি, মার মতো এত চুপচাপ ঠান্ডা মাথায় সব মেনে নেই, আমি অনেক বেশি রিয়্যাক্ট করে ফেলি সব কিছুতে, কিন্তু আবার কিছুক্ষণ পরে ভুলে যাই, এটা মানে সিংহরাশির মধ্যে হয় স্বভাব, কিন্তু মায়ের ওই গুণটা রপ্ত করতে পারলেও অনেক ভালো হতো। আরেকজন দর্শক আছেন, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ভালো? হ্যাঁ ভালো আছি আপু, আপনার? হ্যাঁ প্লিজ কথা বলেন। হ্যালো, হ্যালো, জি বলেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো। আপনাকে আজ নাটকের একটা মোশন এখন দেখতে পাচ্ছি না। এই যে এখন দেখছেন, খুব পছন্দ ছিল নেতার ক্যারেক্টারটা, এক সম্পর্কে জানতে চাচ্ছিলাম আমি। একটা জয় ভাইয়ের সাথে হয়তো আপনি নাটকটা করেছিলেন, এখানে প্রত্যেক দিন একটা দেড় কথা, আজকে খাওয়ার দিন, আজকে হাত ধোয়ার দিন, আজকে ইনটা, আজকে প্রেম করা দিবস,
আমার একটা খুব বাজে দিক আপু, যে আমি নাটকের নাম সব মনে রাখতে পারি না, খুবই বাজে দিক, নিজের লেখা নাটকের নামও মনে রাখতে পারি না অনেক সময়। তবে ডিরেকশন কার ছিল সেটা মনে আছে, এটা আমাদের অনেক অনেক শ্রদ্ধেয় এবং অনেক প্রিয় একজন মানুষ বুলবুল আহমেদের ছিল ডিরেকশন, বুলবুল আঙ্কেলের ছিল। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে, এটাই অনেক আনন্দ দেয় না, এই যে মনে করে রাখা, মানে কবে মানে সংলাপ সহ বলেছেন, এটা অনেক আনন্দের। ইভেন এটা যে বুলবুল আঙ্কেল যেটা আজকে শুনতে পারতেন তার নাটকটা নিয়ে বলছে, অনেক ওনার বোধহয় ভালো লাগতো, তিনি আমাদের মাঝে। আচ্ছা আপু, আছেন মানুষ মনে আছেন, মানে উনি দেহটা ত্যাগ করেছেন বাট মানুষটা আছেন, কারণ ওনারাই তো এই জায়গাটা তৈরি করে দিয়ে গেছেন আমাদের। আপু এই যে মানুষ মনে করে, এই যে বলতে পারে যে এই নাটকটি দেখেছিলাম, এই নাটকে এই সংলাপ ছিল, এখন যে এত চ্যানেল, অবশ্যই এটা একটা পজিটিভ দিক আছে, কিন্তু মানুষ কি এখন সেভাবে মনে রাখতে পারে যে নাটকগুলো আগে কিন্তু একটা পাসিং শট দিলে মানুষ মনে রাখতো যে তোমাকে দেখেছি বা খুব স্বাভাবিক না মিম। দেখ তুই তখন হচ্ছে গিয়ে অল্প চ্যানেল ছিল, অল্প আর্টিস্ট ছিল, কাজের সংখ্যাও একটা মানে অল্পই ছিল, মানে ওই কটা চ্যানেল ধরে। এখন তো অনেক চ্যানেল, অনেক আর্টিস্ট, অনেক কাজ, দর্শক এত মনে রাখবে কী করে? কিন্তু তার মাঝেও কিছু কিছু কাজ মনে রাখে, মানে একেবারে ধারাভাবে বললে এটা ঠিক না যে কোনো কাজই ভালো হচ্ছে না, কোনো কাজই মনে রাখতে পারছে না, না ভালো হচ্ছে তো, বিশেষ করে আমাদের বিশেষ দিনগুলোতে আমাদের যে নাটকগুলো তৈরি হচ্ছে এবং হ্যাঁ গল্পগুলো যেমন চমৎকার থাকে, বেশ কিছু নাটকের তেমন ডিরেকশন চমৎকার থাকে, অভিনেতা অভিনেত্রীদের অভিনয় অনেক সুন্দর হয়, এবং এমনকি দেখা যায় যে এই স্পেশাল ডেতে অনেক নতুনরা যারা কাজ করছে তারা অনেক ভালো কাজ করছে। আমরা পারি না এটা ঠিক না, কিন্তু আমরা পারি বাট আমাদের জায়গাটা কম দেয়া হয় ভালো কাজটা করতে। আপু তোমাকে না অনেক কিছু জিজ্ঞেস করার ইচ্ছে ছিল এবং অনেকক্ষণ গল্প করার ইচ্ছে ছিল, কিন্তু আমাদের সময় শেষ, সময় স্বল্পতার জন্য আমাদের শেষ করতেই হচ্ছে। তোমাকে আবারও অনেক 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 ধন্যবাদ, এবং তোকে অনেক ধন্যবাদ যে তুই ছিলি আর কি, হ্যাঁ তোর সাথে আড্ডা দিতে পারলাম, আমার আমার সৌভাগ্য। আপু তুমি ভালো থেকো আপু, সব সময় অবশ্যই। আনন্দের যেমন কোনো নিজস্ব সংজ্ঞা নেই, তেমনি বিনোদনেরও কোনো সীমারেখা নেই। মানুষ নির্মল স্বচ্ছ প্রাণবন্তভাবে যে বিষয়টির মাঝে ভালো লাগা খুঁজে পান সেটিই বিনোদন। এই আশা নিয়ে আজ বিদায় নিচ্ছি, কাল আবারও দেখা হবে প্রিয় কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকুন, ভালো রাখুন নিজেকে এবং চারপাশের সবাইকে।